আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনাজ নেস্ট। বরাবর মতো আবারও ফিরে এলাম সবার মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আসলে এখন এত বেশি ব্যস্ততার কারণে একদম ভিডিও দেওয়া হয় না, দেখা যাচ্ছে সপ্তাহে একটা ভিডিও আমি দিতে পারছি না, সেজন্য দুঃখিত। ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। আর এইখানে আমি প্রথমেই ভিডিওটা শুরু করেছি, এখানে আমাদের মশলার যে কাবার্ড ওইটা আমি আজকে টাইডি করব। অনেক মেসি হয়ে আছে, দেখা যায় যে একটা মশলা খুঁজতে গিয়ে মানে সব কিছু সরাতে হয়, দেখা যায় পাওয়াই যায় না। তাই ভাবলাম যে একটু অর্গানাইজ করে নেই ক্লিন করে, তাহলে সুবিধা হবে যে কোনো কিছু রান্না করতে বা মশলা খোঁজাখুঁজি করতে আর অসুবিধা হবে না। আর এই যে হচ্ছে অবস্থা, আমি তিনটা তাক ছিল এখানে, তিনটা তাকই আমি খালি করে নিয়েছি প্রথমে। আর অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আউট অফ ডেট হয়ে যায়, আমরা বলতেও পারি না, ওইগুলো ফেলেও দিব, আর যেগুলো ভালো সেগুলো রেখে একটু অর্গানাইজ করে নিব। তো প্রথমেই আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে অর্গানাইজ করেছি। ওইটা আর আমি দেখালাম না, এটা দেখালে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি যেটা করেছি, যেটা একদম নিচের তাক সেটাই আমি, যেগুলো প্রতিদিন লাগে যে স্পাইসগুলো সেইগুলো রেখেছি, আর মাঝখানে যে তাক ওইটাতে যেগুলো মাঝে মধ্যে ইউজ করা হয় সেই স্পাইসগুলো আমি অর্গানাইজ করেছি। আর উপরে রেখেছি বড় বড় মশলার প্যাকেটগুলো। আর এই 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 জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিদিন ইউজ করতে হয়, তাই আমি এইগুলো একদম নিচের তাকে রেখেছি, যাতে রান্না করতে হাতের কাছে পাওয়া যায় সব কিছু সুবিধা মতো। এই তো হচ্ছে আমার অর্গানাইজিং। আর এখানে ছোট ছোট কিছু মশলার জার রেখেছি আমি এখানে এভাবে, আর নাম লিখে লেবেলে করে রেখে দিয়েছি, যাতে অন্য কেউ যদি রান্না টান্না কখনো করেন তাহলে যাতে বুঝতে সুবিধা হয় এটা কী। আর আমি এখানে রাতের বেলা ডিনারে বানাচ্ছি ফ্রাইড চিকেন, আর এই পাউডারটা আমি ইউজ করেছি এই ফ্রাইড চিকেন বানানোর জন্য। এটা হচ্ছে কেন্টাকি ফ্রাইড চিকেন মিক্স, সব কিছু দেওয়া আছে এখানে। আর এই পাউডারটা অনেক মজা লাগে ফ্রাইড চিকেন করলে এই পাউডার দিয়ে। আর প্রথমে আমি এখানে ফুড ব্যাগের মধ্যে অল্প একটু পাউডার ঢেলে নিয়েছি, আর ঢেলে নেওয়ার পরে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেন। আর এই চিকেনটা আমি আগের দিন রাতে অল্প অল্প মশলা সব কিছু আমাদের দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে অনেক সময় আমরা দেখা যায় যে ফ্রাইড চিকেন করার সময় একটা প্লেটের মধ্যে আমরা নেই পাউডার, তারপরে একটা একটা করে মিশাই, তারপরে ফ্রাই করি। আর এইভাবে হলে আর কি ঝটপট হয়ে যায় ঝামেলা ছাড়া, হাতটা তো বেশি ভরে না। এখানে আমি বেশ কিছু চিকেন দিয়ে দিচ্ছি একসাথে, এখানে 5-6 টুকরা এর বেশিও আপনি চাইলে দিতে পারবেন। দিয়ে তারপরে উপর দিক দিয়ে অল্প একটু পাউডার দিয়ে দিয়ে দেওয়া যায়, অথবা যদি আপনি পাউডার একসাথে দেন তাহলেও সমস্যা নেই। আর এইভাবে যে আমি ব্যাগটাকে একটু বন্ধ করে আর ভালো করে পাউডারগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো, এটা কিন্তু অনেক ইজিলি হয়ে যায়, হাতটা তো ভরে না, মেসিও হয় না কিছু, একটা একটা করে দেওয়ার ঝামেলা নেই। এই তো হয়ে গেল মিক্স করা, আপনারা দেখুন একদম ভালোভাবে ইভেনলি মিক্স হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো। আর এইটা হচ্ছে আমাদের চিকেন ফ্রাই করার একটা পট বলতে পারেন, পট। আর এই পাত্রের মধ্যে আমরা সবসময় চিকেন ফ্রাই করি, অনেক ভালো হয় চিকেন ফ্রাইটা। আর এখানে এই এই তেলটাতে আমি আর আগে একদিন চিকেন অথবা সামথিং ফ্রাই করেছিলাম, তাই অল্প অল্প একটু দেখা যাচ্ছে আসলে অনেক বেশি তেল, এটা তো এইভাবে একবার ফ্রাই করে ফেলে দেওয়াও যায় না, এতগুলো তেল অপচয় করা কেমন লাগে। তাই আমি এখানে আরও একটু নতুন তেল মিশিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর চিকেন ফ্রাই করার সময় যেটা করতে হয় সবসময়, একদম একদম যখন একদম গরম হয়ে যায় তখন কিন্তু চিকেনটা না দেওয়া ভালো, যখন মিডিয়াম গরম হয় তখন চিকেনগুলো দিয়ে দিলে ভালো, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনার ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তো আমি যখন মিডিয়াম একটু গরম হয়েছিল তখন চিকেনগুলো দিয়েছিলাম, আর আস্তে আস্তে এভাবে গরম হতে হতে এভাবে ফ্রাই হয়েছে। আর চিকেনটা বেশি ফ্রাই করতে হয় না, 10 মিনিটের মতো চিকেন ফ্রাই করে নিলেই চলে। চিকেনটা আসলে ডুবোতেলে ভাজাই ভালো যদি ফ্রাই করার সময়, আর না হলে দেখা যায় যে ইভেনলি হয় না সব কিছু। আর আমি যেটা বলেছিলাম, 10 মিনিটের বেশি ফ্রাই করে নিলে আসলে একদম শক্ত শক্ত হয়ে যায় চিকেনগুলো, খেতেও ভালো লাগে না আর জুসিনেস চলে যায়, তাই একদম মানে এত বেশি টাইম নিয়েও করা যায় না, নাহলে জুসিনেস থাকবে না। তো আমি যেটা করি, আমি মিনিমাম 10-12 মিনিটের মতো এভাবে ফ্রাই করি, তারপরে উঠিয়ে নেই, আর এর মধ্যে একবার দুবার এভাবে উল্টে পাল্টে নেড়ে দেই।
তো এই তো ঝটপট হয়ে গেল আমার চিকেন। চিকেনটা ফ্লেভারটা কিন্তু অনেক মজার ছিল, আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর চিকেন ফ্রাই করতে করতে আরেক কয়েকটা কথা বলে নেই, অনেক অনেক আপুরে আমাকে অনেক আগে কোয়েশ্চেন করেছিলেন যে আমি কোথায় কাজ করি, অনেকে জানতে চেয়েছেন ছেলে মেয়ে কয়জন, নাম কি। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানানো ট্রাই করব এই সব কিছু নিয়ে। আসলে ব্যস্ততার কারণে আমি একদম পারছি না ওই জিনিসগুলোও করতে। তো আমি এই চিপসটা ভেজে নিয়েছি, এই চিপসটা কিন্তু খেতে অনেক মজা। এটা ম্যাকেনের জুলিয়ান ফ্রাইস, অনেক মজা, একদম পাতলা পাতলা চিকন চিকন, খুব মজা লাগে আর ক্রিস্পিও হয় ভেজে খেতে। আর এই যে কিছু সালাদও বানিয়ে নিচ্ছি সাথে। মাঝে মধ্যে এভাবে চিকেন ফ্রাই করে ঘরে খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগে। আর আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়েছে এখন। আরও আগামীতে ইনশাল্লাহ আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের ডিনারটা রেডি। এখানে ছিল স্যালাড, আর এখানে ছিল যে আমার ফ্রাইড চিকেনটা, আর আমি এখানে কিছু সুইট কোনো বানিয়ে নিয়েছিলাম বাটার দিয়ে একটু সিদ্ধ করে। তারপরে এখানে দুই ধরনের চিপস আমি বানিয়েছিলাম, আর এই যে আমার সুইট কোন, এটাকে আমি বাটার তারপরে একটু ব্ল্যাক পেপার এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে রেখেছি। আর এই যে হচ্ছে স্যালাড, আর এই সসটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু অনেক মজা লাগে ফ্রাই চিকেনের সাথে খেতে। বেশ কিছুই লাগে না, শুধু একটু সুইট চিলি সস, তারপরে মেয়োনিজ আর যে সিরাচা সস অল্প দিয়ে তারপরে মিক্স করে এটা বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ মজা। এটা আমরা সব কিছু প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে অন্য আরও একটি ব্লগে। আল্লাহ হাফিজ।